অহার হল নেকি আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে দিয়া প্রতিশ্রুতি। ত্রিশ দিনের ভিতর লক্ষিমপুরের জাল নোটর ঘাটি উৎখাত করার প্রতিশ্রুতি প্রদান করেছিল আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। অহার প্রতিবন্ধ হল নেকি আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ের প্রতিশ্রুতি। জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্ত ঘোষণা করে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে দিয়েছিল প্রতিশ্রুতি যে ত্রিশ দিনের ভিতর লক্ষিমপুরের উৎখাত করা হব জাল নোটর ঘাটি, লক্ষিমপুরের উৎখাত করা হব নকল সোণর ঘাটি। কিন্তু সেই প্রতিশ্রুতি এটা ফুটুকার ফেনত পরিণত হয়েছে নাকি? লক্ষিমপুরেই নহয়, এটা গুয়াহাটির জাল নোট আর নকল সোণর রমরমিয়া ঘাটি। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো। লৈ আহিছো জুনমণি রাভার মৃত্যুয়ে উদঙা সেই জাল নোটর নকল সোণর সেই কলা সাম্রাজ্যর কথা। এতিয়া লক্ষিমপুরতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই সেই জাল নোটর ঘাটি, সেই অপরাধ জগত এতিয়া গুয়াহাটিলৈ সম্প্রসারিত হয়েছে। জাল নোটর ঘাটি, নকল সোণর ঘাটি, এতিয়া গুয়াহাটিত ভাড়াটিয়া হিসাবে থাকি অপরাধী চলাই গেছে এই কলা সাম্রাজ্য। গুয়াহাটিত ধারাবাহিক কেটামান অভিযানে সেই কথাই যেন উদঙাই তুলিছে, সেই কথাই যেন প্রতিপন্ন করেছে। পুনের গুয়াহাটি মহানগরীত চলোয়া হল অভিযান, ভগদত্তপুর আরক্ষীয়ে চলালে দক্ষিণগাঁওত অভিযান। এই অভিযান কালত একটা ভাড়াঘরের জব্দ করা হল 1,30,000 টাকার জাল নোট, 500 টাকিয়া জাল নোট উদ্ধার করা হল, জাল নোট প্রস্তুত করা মেশিন জব্দ করা হল, লগতে উদ্ধার করা হল নকল সোণ। আর এই অভিযান কালতে জব্দ করা হয়েছে নকল সোণর নাও, সোণর যিশু, লগতে চারিপাতক খারু, লগতে জব্দ করা হয়েছে তিনটাক মোবাইল ফোন। ভাড়াটিয়া হিসাবে থাকা রশিদুল হক আর ফারুক আহমেদকো গ্রেপ্তার করেছে ভগদত্তপুর আরক্ষী। গৃহ নম্বর 20 দক্ষিণগাঁওয়ের গৃহ নম্বর 20 চারি মাস পূর্বেই ভাড়াটিয়া হিসাবে থাকি এই নেটওয়ার্ক চলাই গেছিল, এই নেক্সা চলাই গেছিল এই চক্রটে। কেবল এয়াই নহয়, বিগত সপ্তাহত গুয়াহাটি মহানগরীত বিভিন্ন স্থানত অভিযান চলোৱা হয়েছে। গড়চুকত অভিযান চলাই 10 লক্ষাধিক নকল সোণ জব্দ করা হয়েছে, নকল টকা বনোৱা মেশিন জব্দ করা হয়েছে, ISBTত জব্দ করা হয়েছে 1.5 লক্ষাধিক টকার নকল সোণ বনোৱা মেশিন জব্দ করা হয়েছে। আর লক্ষণীয় কথাটো হল যি সকল অপরাধী আরক্ষীর জালত পৰিছে সকলোৰে ঘর লক্ষিমপুরত। দক্ষিণগাঁওত অভিযান চলাই যি দুই কুখ্যাত অপরাধীক আরক্ষীয়ে জালত পেলাইছে দুইরে ঘর লক্ষিমপুরের ফতেহপুরত। লক্ষিমপুর আর জাল নোটর কলা সাম্রাজ্য, সেয়া আর আপনার নতুন কোয়ার প্রয়োজন নাই। জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুয়ে সেই কথা উন্মোচিত করেছিল, এক কলা অধ্যায় ফাদিল হয়েছিল। জুনমণি রাভার মৃত্যু সেই কারণতে হওয়া বলে এক প্রকার সকলে কব বিচারিছে, কারণ এই নকল সোণ আর জাল নোটর অভিযান চলাবলে গৈছিল 6 মে'র নিশা জুনমণি রাভায়, আর সেয়াই আছিল জুনমণি রাভার কাল। রহস্যজনকভাবে 15 মে'র পুয়তি নিশা উদ্ধার করা হয়েছিল জুনমণি রাভার মৃতদেহ এখন ট্রাকর সুতরাং জুনমণি রাভার রহস্যজনক খুন্দা, আর তারপরে এই মৃত্যু হয়েছিল জুনমণি রাভার, যি ঘটনার রহস্য আজিও ভেদ করবা নাই। সিবিআই জোরদার গতি তদন্ত চলাই আছে, কিন্তু তদন্ত কি পর্যায়ত আছে সেয়াও কোনেও এতিয়াও জানিবা নাই। আর যার বাবে এটা সকলে অপেক্ষা করে আছে যে জুনমণি রাভায় ন্যায় পাব। আর তার লগতে সকলে আশা প্রকাশ করেছিল লক্ষিমপুরের এই কলা সাম্রাজ্য, নকল সোণ আর জাল নোটর এই কলা সাম্রাজ্য সমূল আনছে উৎখাত করা হব। তারপরে আমি দেখবলে পালো আরক্ষী অধীক্ষক হিসাবে নিযুক্তি দিয়া হল আনন্দ মিশ্রক। আনন্দ মিশ্রর একশন দেখবলে পাওয়া হল লক্ষিমপুরত। আনন্দ মিশ্রই দায়িত্ব গ্রহণ করিয়ে সকিয়াই দিলে অপরাধী সকলক যে আত্মসমর্পণ করক, নতুবা নিজের কবরের ব্যবস্থা নিজেই করক, এনেকা ধরনের সকিয়নি প্রদান করার পিছত দেখবলে পাওয়া হল লক্ষিমপুরত থানায় থানায় লাইন লাগিল, শাড়ি পাতিলে অপরাধী আত্মসমর্পণ করবলে। আর সেই আত্মসমর্পণের নাটক চলি থাকার মাজতে এটা সংগোপনে গুয়াহাটিত এই কলা সাম্রাজ্য বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। লক্ষিমপুরের সেই বঙালমোড়া, লক্ষিমপুরের সেই নাও বৈচার, নকল সোণ আর জাল নোটর কলা সাম্রাজ্য এটা বিস্তারিত হয়েছে গুয়াহাটিল। গুয়াহাটি ঠায়ে ঠায়ে ভাড়াঘর থাকি এই চক্রটে চলাই গেছে অবাধ বেহা। গতি এটা মহানগর আরক্ষীর সম্মুখে একটা নতুন প্রত্যাহ্বান। এফালে যদি চা হয় গুয়াহাটি মহানগরীত আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনমন হয়েছে, চিলনী চুরের সন্ত্রাস বৃদ্ধি পাইছে, বিগত এটা সপ্তাহ তিনটাক চিলনী চুরের এনকাউন্টারের দরে ঘটনা সংঘটিত হয়েছে, তিনটাক চিলনী চুর গুলিবিদ্ধ হয়েছে আরক্ষীর গুলিত,
তার সমান্তরালক গুয়াহাটি মহানগরীত কেইবাটাও হত্যাকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে সিলনিছৰ কথা কলোৱে আমি আৰু তার সমান্তরালক গুয়াহাটি মহানগরীত কেইবাটাও সঞ্চলকৰ লুটপাটৰ ঘটনা হেহুতিয়া কৈ সংঘটিত হৈছে মহিলা ডিঙিৰ পৰা চেইন চুৰিৰ পৰা আৰম্ভ কৰি গাড়ীৰ গ্লাছ ভাঙি নগদ ধন লৈ উধাও হোৱাৰ দৰে বহুকেইটা ঘটনা সংঘটিত হৈছে জিয়ে আৰক্ষীৰ মূৰৰ কামৰণি সৃষ্টি কৰিছে তথা কথিত মহানগৰ আৰক্ষীৰ সেই স্মার্ট আৰক্ষীৰ নিৰাপত্তা বারে বারে উন্মোচিত হৈছে ফুপুলা স্বৰূপ তথা কথিত পানী নখৰকা যি নিৰাপত্তা গুৱাহাটী মহানগৰীৰ সেয়া কিন্তু বারে বারে উপহাস কৰি গৈছে অপৰাধীয়ে আৰু তাৰেই সুযোগ গ্ৰহণ কৰি এতিয়া গুৱাহাটী মহানগৰীত কোলা সাম্ৰাজ্য বৃদ্ধি পাইছে লক্ষীমপুৰৰ সেই নকল নোট লক্ষীমপুৰৰ সেই নকল সোণৰ এক কোলা সাম্ৰাজ্য এতিয়া সংগোপনে গুৱাহাটীত বিস্তাৰিত হৈ উঠিছে গতিকে এই ঘাটি উৎখাত কৰাৰ ক্ষেত্ৰত এতিয়া কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰক্ষীয়ে এফালে লক্ষীমপুৰত যি প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছিল এমাহৰ ভিতৰত এটাও অপৰাধী লক্ষীমপুৰত থাকিব নোৱাৰে আৰু সেই অভিযানৰ বাবে এতিয়া গুৱাহাটীয়েই ট্ৰানজিট পইণ্ট হিচাপে বাছি লৈছে নেকি নকল সোণ আৰু জালনোটৰ এই অপৰাধী চক্ৰটোৱে লক্ষীমপুৰ এৰি এতিয়া গুৱাহাটীত বাহৰ পাতিছে নেকি এই অপৰাধী চক্ৰটোৱে কিয় নাকি লগাব পৰা নাই এই চক্ৰটোক অসম আৰক্ষীয়ে মহানগৰ আৰক্ষীয়ে সেয়া কিন্তু এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ প্ৰশ্ন আমি দেখিবলৈ পাইছিলোঁ যে জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যুৰ পিছতেই হাছিনা বেগম নামৰ এগৰাকী মহিলাই কেনেদৰে মুকলিকৈ প্ৰকাশ কৰিছিল অপৰাধী চক্ৰৰ সৈতে লক্ষীমপুৰ আৰক্ষীৰ নাওবৈচা আৰক্ষীৰ বঙালমৰা আৰক্ষীৰ মিতিৰালীৰ কথা কেনেদৰে অপৰাধীক ৰক্ষণাবেক্ষণ দিয়া হয় কেনেদৰে এই চক্ৰটোৰ পৰা আৰক্ষীয়ে বৃহৎ পৰিমাণৰ কমিছন লয় আনকি এই কমিছনৰ অংকৰ বাবেই আনকি জুনমণি ৰাভাক লক্ষীমপুৰ আৰক্ষীয়ে ভাবুকি দিয়াৰ কথাও হাছিনা বেগমে বিস্ফোৰক মন্তব্য কৰিছিল তদানীন্তন ASP ৰুণা নেওগ বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছিল এই ৰুণা নেওগেই অপৰাধী চক্ৰক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ ফোন কল ভাইৰেল হৈ পৰিছিল বৃহৎ পৰিমাণৰ কমিছন লয় এই অপৰাধী চক্ৰৰ পৰা আনকি বদলি হৈছিল জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ পিছতে ৰুণা নেওগ বদলিৰ পিছতো এই চক্ৰটোৰ পৰা 30 লাখ টকা লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিছিল হাছিনা বেগমে আনকি আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ ওচৰতো বিভিন্ন ধৰণৰ তথ্য প্ৰমাণ দাখিল কৰিছিল হাছিনা বেগমে গতিকে জুনমণি ৰাভাৰ এফালে যদি মৃত্যুৰ ৰহস্য আজিও ভেদ নহ'ল ঠিক তেনেদৰে এতিয়া এই নকল সোণৰ ঘাটি এই জাল নোটৰ ঘাটি উৎখাত কৰিবলৈ সফল হ'বনে নাই আৰক্ষী সেয়া কিন্তু সকলোৱে এই মুহূৰ্তত প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰু তাৰ লগতে এতিয়া এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান আহি পৰিছে মহানগৰ আৰক্ষীৰ সন্মুখত সেই লক্ষীমপুৰৰ সাম্ৰাজ্যখন গুৱাহাটীত যিহেতু এতিয়া সংগোপনে পাতিছে এই সাম্ৰাজ্যখন সমূলাঞ্চে এতিয়া কেনেদৰে উৎখাত কৰিব তাৰ প্ৰতি কিন্তু সকলোৰে দৃষ্টি নিবদ্ধ হৈ থাকিব